আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি নাসিমা খাতুন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঝাড়ডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। আজকে আমার অনলাইন ক্লাসের দ্বিতীয় দিন। প্রথম ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব ইসলাম পূর্ব আরবের ধর্মীয় অবস্থা। ইসলাম পূর্ব আরবের ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। নানান কুসংস্কারে ধর্ম ধর্মীয় জীবন কলুষিত হয়ে গেছিল। ধর্মীয় অনুভূতি যদি সূক্ষ্ম না হয় তাহলে মানুষ যে কোনো পাপ কাজ করতে দ্বিধা করে না। এই ধর্মীয় আমরা যে পাপ কাজ থেকে বিরত থাকি এটা কিন্তু ধর্মীয় অনুভূতির কারণেই। ধর্মীয় শিক্ষা থেকেই কিন্তু আমাদের ভিতরে মূল্যবোধ তৈরি হয়। এই যে মানে বুদ্ধিভিত্তিক শিক্ষা যেমন মস্তিষ্ক উর্বর করে, তেমনি ধর্মীয় শিক্ষা কিন্তু আমাদের মূল্যবোধ তৈরি করে আর এবং সেই মূল্যবোধই আমাদের হৃদয়বৃত্তকে সমৃদ্ধ করে। এখন তখনকার আরবে এই সূক্ষ্ম ধর্মীয় অনুভূতিটা ছিল না। তবে আমরা ধর্মীয় সম্প্রদায়কে পাঁচটি ভাগে ভাগ করতে পারি। তখন মূর্তি উপাসক ও পৌত্তলিক ছিল সবচেয়ে আরবে বেশি। এদের প্রভাব ছিল অত্যন্ত বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবাব জন্মগ্রহণ করেন তার পূর্বে প্রায় পুরো আরব পৌত্তলিকতায় ভরে গেছিল। আর দ্বিতীয় হচ্ছে প্রকৃতি পুজো, তৃতীয় হচ্ছে ইহুদি, আর চতুর্থ হচ্ছে খ্রিস্টান, আর পঞ্চম হচ্ছে হানিফ সম্প্রদায়। এই যে মূর্তি উপাসক, আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম দেবদেবী ছিল। এক গোত্রের দেবদেবীর সঙ্গে আরেক গোত্রের দেবদেবীর খুব বেশি মিল ছিল না এবং তারা কাবা গিয়ে নিজেদের দেবদেবী প্রতিষ্ঠা করাকে সৌভাগ্যের কাজ বলে করত, যার কারণে সেখানে 360টি দেবদেবী স্থাপন করা হয়। এর ভিতরে সবচাইতে প্রিয় এবং প্রধান দেবতা ছিল হুবাল। এছাড়া সর্বজন স্বীকৃত দেবতা বা দেবী ছিল আল লাত আর আল উজ্জা আর আল মানা বা মানাত। এই তিন দেবীকে বলা হতো আল্লাহ তিন কন্যা, নাউজুবিল্লাহ। এরপরে আসি আমরা প্রকৃতি পুজো। প্রকৃতিকে এরা ভয় পেত, তাই প্রকৃতিকে সন্তুষ্ট রাখার জন্য পূজা করত, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কূপ, গুহা, বড় বড় বৃক্ষ, পাথর, এমনকি পর্বতমালা এরা পূজা করত। এদেরকে বলা হয় প্রকৃতি পূজা। আর ছিল ইহুদি সম্প্রদায়। ইহুদিরা যদিও পৃথিবীর ইতিহাসে একেশ্বরবাদী সম্প্রদায়, কিন্তু এরা কালক্রমে জলপূজায় বিশ্বাসী হয়ে ওঠে। এরা ইব্রাহিম আলাইহিসসালামের একটি ভেড়াকেও পূজা করত। এরা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা বা নিয়ন্ত্রক ভাবত যেহোবাকে। এরপর আসে খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্টানরা ত্রিতত্ত্ববাদে বিশ্বাসী ছিল। এরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র অর্থাৎ যীশু খ্রিস্ট ওদের, আর মরিয়াম অর্থাৎ মেরিকে ওরা আল্লাহর স্ত্রী ভাবত, নাউজুবিল্লাহ। এই ত্রিতত্ত্ববাদে তারা বিশ্বাস করত। ওরাও কিন্তু একশ্বরবাদী ধর্ম, কিন্তু ওদের মূল ধর্ম থেকে দূরে সরে গেছিল। এরপরে আসে হানিফ সম্প্রদায়। এই কুসংস্কারের যুগেও হানিফ সম্প্রদায়রা অনেকটা পবিত্র জীবনযাপন করত, পৌত্তলিকতা থেকে নিজেদেরকে মুক্ত রাখত। এরা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে বহাল ছিল এবং নিষ্কলুষ এবং পবিত্র জীবনযাপন করত। এরা সংখ্যা ছিল খুবই কম, যেমন ওয়ারাকা বিন নওফেল খাদিজার চাচাতো ভাই, তারপরে উমাইয়া বিন আবি সালাদ, জুয়াইর, জায়েদ, এরা ছিল এই
হরিক সম্প্রদায় অন্তর্ভুক্ত। তাহলে এই ছিল মোটামুটি আরবের ধর্মীয় অবস্থা। এবার আমরা বর্তমান বিশ্বের ধর্মীয় অবস্থা সম্পর্কে একটু ধারণা নিই। বর্তমান বিশ্বে প্রায় 760 কোটি লোক আছে প্রায় আর কি। এর ভিতরে সিংহভাগ লোকই 4টি ধর্ম অবলম্বী, বিশেষ করে যেমন হয় খ্রিস্টান, নয় মুসলিম, নয় ইহুদি, সরি নয় বৌদ্ধ, নয় হিন্দু। সিংহভাগ লোকই এই 4টি মতের অনুসারে। আর প্রায় এছাড়াও পৃথিবীতে প্রায় 4000-এর অধিক ধর্ম আছে, এখনো পর্যন্ত রয়েছে। এর ভিতরে বৃহত্তম ধর্ম হচ্ছে 10টি। তাহলে আমি এক এক করে 10টি ধর্ম লিখি। এক হচ্ছে খ্রিস্টান, জনসংখ্যার বিবেচনায় আর কি খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে। খ্রিস্টান 240 কোটি। এদের প্রবর্তক কে? যীশু খ্রিস্ট। আর বাইবেল হচ্ছে এদের প্রধান ধর্মগ্রন্থ, এবং গির্জা হচ্ছে এদের উপাসনালয়। এরা আবার দুই ভাগে বিভক্ত। এরপরে আসি আমরা মুসলিম, যা আমরা, এরা এই মুসলিম প্রায় 180 কোটি। আমাদের ধর্মের প্রবর্তক কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, এটা আমরা সবাই জানি নাকি? আমরা আবার আমাদের আবার দুই সম্প্রদায় বিভক্ত, শিয়া এবং সুন্নি। 3 নম্বর হচ্ছে হিন্দু, হিন্দু সম্প্রদায়। হিন্দুরা কোন প্রবর্তকে বিশ্বাস করে না, ওরা প্রকৃতিকেই ওদের প্রবর্তক ভাবে, প্রকৃতি থেকেই ওদের নাকি উৎপত্তি। এবং ওদের সর্বজন স্বীকৃত ঈশ্বর বিষ্ণু, ব্রহ্ম এবং শিব। ওদের গীতা, বেদ, উপনিষদ এসবগুলো হচ্ছে ওদের ধর্মগ্রন্থ। এরপরে আসি আমরা, এরা প্রায় 120 কোটি। এবার আমরা আসি 4র্থ নম্বরে বৌদ্ধ, প্রায় 51 কোটি। এরা অধিকাংশ বাস করে চীনে। এদের ধর্মগ্রন্থের নাম কি? এই আমাদের উপাসনার নাম তো তোমরা জানো, মসজিদ। আর এদের উপাসনার নাম মানে হিন্দুদের মন্দির। আর এবার বৌদ্ধদের উপাসনালয়ের নাম পরে বলছি, তার আগে বলি যে বৌদ্ধদের ধর্মের প্রবর্তক কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, এটা তোমরা সবাই জানো মনে। আর এদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। চীনে এদের সংখ্যা অনেক বেশি। এবার আমরা আসি 5 নম্বরে, হ্যান ধর্ম। নাম শুনেছ কখনো? হ্যান ধর্ম। চীনে হ্যানজু সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে, এদের নিজস্ব ধর্মমত হচ্ছে হ্যান ধর্ম। ওই হ্যানজু সম্প্রদায় থেকে হ্যান ধর্মের নামকরণ। এরাও বহু দেবদেবীতে বিশ্বাসী। এবার আসি আমরা 6 নম্বর, এটা মুছে ফেলি নাকি? এই হ্যান ধর্মের লোক প্রায় 40 কোটির মতো। তাদের সিংহভাগ তো এখানে চলে গেল, এই 280 কোটি, 240 কোটি, 180 কোটি, 120 কোটি, 51 কোটি, এখানেই তো 760 কোটির সিংহভাগ এখানে। এবার আমরা কয় নম্বর আসবো? 6 নম্বর। হচ্ছে শিখ ধর্ম।
শিখ ধর্ম প্রায় 3 কোটি মুখ। শিখ ধর্ম ভারতের উত্তরপ্রদেশের পাঞ্জাবে, এদের অমৃতসর হচ্ছে এদের তীর্থস্থান কিন্তু, এবং এই শিখ ধর্মের ধর্ম গ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব, আর ধর্মের প্রবর্তক হচ্ছে গুরু নানক। সাত হচ্ছে ইহুদি ধর্ম, পৃথিবীতে ইহুদি ধর্ম 1 কোটি 70 লক্ষের মতো, এই 1 কোটি 70 লক্ষ মতো ইহুদি ধর্ম মত অনুসারী, এর 43% বাস করে ইসরায়েলে, আর পৃথিবীর অন্যান্য দেশে কিছু বাস করে। এরপরে আসে 8 নম্বর হচ্ছে বাহাই ধর্ম। বাহাই ধর্ম নাম শুনেছ কখনো? বাহাই ধর্মের লোক প্রায় 70 লক্ষের মতো, 70 লক্ষের মতো বাহাই ধর্মে। বাহাই ধর্ম কোথা থেকে উৎপত্তি? বাহাই ধর্ম হচ্ছে পারস্য, অর্থাৎ বর্তমান যে ইরান আছে, এই ইরানে 19 শতাব্দীতে মির্জা হুসাইন আলী, যার আরেক নাম ছিল বাহাউদ্দিন, ইনি এই ধর্ম প্রচার করেন। এনার বক্তব্য হচ্ছে কিতাবুল আকদাস আছে এদের ধর্মগ্রন্থের নাম, কিতাবুল আকদাস, আর ইনার মত হচ্ছে যে গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট এবং সর্বশেষ যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গীয় দূত হিসাবে এসেছেন ধর্ম প্রসার করার জন্য, মানুষের পরিত্রাণ করার জন্য বা ত্রাণকর্তা হিসাবে, উনি তারই ধারাবাহিকতায় সর্বশেষ উনি এসেছেন, এবং প্রায় পৃথিবীর 200টি দেশে এই ধর্মমতের কিছু লোক, এই 70 লক্ষ লোক 200টি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপরে আসে 9, জৈন ধর্ম। জৈন ধর্ম এটাও ভারতবর্ষে, মহাবীর সেই তীর্থঙ্কর বিজয়ী মহাবীর 24 জন তীর্থঙ্কর এই ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছে, এটা ওদের ধারণা। এরপরে সর্বশেষ 10 হচ্ছে সিন্ত ধর্ম। নাম শুনেছ কখনো? সিন্ত ধর্ম, এই সিন্ত ধর্মের অনুসারে সবই হচ্ছে জৈন ধর্ম প্রায় 40 লক্ষের মতো, আর সিন্ত ধর্ম হচ্ছে 40 লক্ষের মতো। এই সিন্ত ধর্ম হচ্ছে মূলত জাপানি, জাপানির এত শিক্ষিত, অথচ ওদের এই ধর্মে অনানুষ্ঠানিক একটা রাষ্ট্রীয় ধর্ম। এরা মনে করে যে পৃথিবীতে এই ধর্মের মজার ঘটনা হচ্ছে এই ধর্মের প্রবর্তকও নেই, ধর্মগ্রন্থও নেই। এরা মনে করে যে পৃথিবীতে কিছু পবিত্র আত্মা আছে যারা মানুষের কল্যাণ কামনা করে, তাদেরকে কামি বলা হয়। এরা মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে আছে, সে কারণে এদের পূজা করা উচিত, পরম পূজনীয় এরা। এই এদের পূজা করার জন্য প্রায় 83,000 মন্দিরও আছে, যদিও সেখানে পুজো করার চাইতে এমনি সাধারণ দর্শক সেখানে বেশি, এবং প্রত্যেক গৃহে এরা নিজের মতো করে এরা পূজা করে। এই হচ্ছে সিন্ত ধর্ম, তাহলে বিশ্বের প্রায় 10টি বৃহত্তম ধর্ম সম্পর্কে আমরা ধারণা পেলাম। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।